আসসালামুআলাইকুম। গ্রেফতারের আগে যে বার্তা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন, সর্বশেষ সাবেক এমপি নিক্সন, মির্জা আজম ও অদুদের দেশ থেকে নিষেধাজ্ঞা। দেশ বিদেশের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত, মধ্যরাতে হঠাৎ রহস্যময় ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সামাজিক মাধ্যমে ভাইরাল মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন। সোমবার 21 অক্টোবর দিবাগত রাত 1:21 তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন। সোমবার দিবাগত রাতে 1:18 সুমন লিখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমে জানাতে চাই আমি দেশে রয়েছি, ঢাকা শহরে আছি। 5 আগস্টের পর আমি কোথাও যাইনি, শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম। তিনি আরও বলেন, 5 আগস্টের পর অনেকে আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও, কিন্তু আমি যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্ল্যাট নেই, তারপরও কেন আমি দেশ ছেড়ে যাব। ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবেলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে। এতে গুঞ্জন তৈরি হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন। তার ফেসবুক পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন, মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। প্রায় বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজে ফেসবুকে জানালেন। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ব্যারিস্টার সুমন, শেষ পর্যন্ত অবশ্য মনোনয়ন পাননি সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবী। তবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হন তিনি। 5 আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গত 20 আগস্ট অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। ওই সময় ভিডিওতে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেননি। তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলেন, তবে সরকারের পতনের আগে সুমনের কণ্ঠে ছিল ভিন্ন সুর। ছাত্র আন্দোলনের সময় ব্যারিস্টার সুমন বলেছিলেন, আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসিনি, এখন ফেসবুকটা এমন অবস্থা, আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলতেন, আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটি কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আমি তো ওই প্রধানমন্ত্রী হতে এখানে আসিনি। যাচ্ছি পরের সংবাদে। সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী, নিক্সন, মির্জা আজম ও মোহাম্মদ আব্দুল ওদুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন ও ওদুদের স্ত্রী মর্জিনা ওদুদকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এছাড়া পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ইউসুফ আলী সহ 4 জন, প্রিমিয়ার প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মঈন ইকবাল ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন, সাবেক এমপি নিক্সন চৌধুরী ও মির্জা আজমের এবং দুদকের উপপরিচালক রেজাউল করিম, সাবেক এমপি ওদুদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।